আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে প্রথা কি ঈশ্বরের আদেশ বা নির্দেশের উপর গড়ে ওঠে, নাকি দীর্ঘকাল ধরে কোনো একটা সম্প্রদায়ের মধ্যে কালক্রমে চলে, আস্তে আস্তে এটা গড়ে ওঠে? ব্যাপারটা দুরকম আমি বলি, একজন বিশ্বাসী মানুষের কাছে ব্যাপারটা একরকম, আর একজন মানুষ যিনি সংশয়ে প্রকাশ করেন তার কাছে এটা বিজ্ঞান নির্ভর ব্যাপার। আপনি যেটাকে বলছেন ঈশ্বরের বাণী, একজন বলে গেল, ধরুন আমি নিজেকে দাবি করলাম যে আমি ঈশ্বরের দ্বারা আদিষ্ট হয়েছি এই কথাটা তোমার কাছে পৌঁছানোর জন্য, বা আমি হিন্দু ধর্মে বিশেষ করে অসংখ্য অবতার, অনেকেই অবতার হিসেবে দাবি করেছেন। ইভেন এই যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ঠাকুর অনুকূল পাবনার, উনিও তো নিজেকে ঈশ্বর হিসেবে বা তার অনুসারীরা তাকে জগদীশ্বর হিসেবে মানেন। আবার রামকৃষ্ণ পরমহংসদেব, ওনাকেও তার অনুসারীরা ঈশ্বরের প্রতিভু হিসেবেই মানেন। তো এখন যিনি মানেন না তার কাছে ব্যাপারটা কিন্তু একরকম, আর যিনি মানছেন তার কাছে আরেকরকম। আপনি যখন প্রথা হিসেবে এটাকে বলতে চাচ্ছেন বা ঈশ্বরের বাণীও প্রথা হিসেবে হয়, যে মানুষটার কাছে মোটেই এর গ্রহণযোগ্যতা নাই সে এটাকে সিম্পলি প্রথা হিসেবেও দেখতে পারে, আজগুবি বিষয় হিসেবেও দেখতে পারে, আর যার কাছে এটাকে ঈশ্বরের বাণীর মতো সে হয়তো মনে করতে পারে না যে এটা প্রথা। এখন আপনার এই জায়গায় আসলে সমস্যাটা কোথায় আমি ভালো করে বুঝতে চাচ্ছি। আপনি কি সতীদাহ প্রথাকে প্রথা হিসেবে মনে করতেছেন, ঈশ্বরের বাণী নয় এইটা বোঝাতে চাচ্ছেন? আমি এইটা জানতে চাচ্ছি আসলে। ওইটাতে আলোচনাতে পরে যাব, আগে আমি এটা আচ্ছা, আমি বুঝতে ওই যে চাইছি আপনার যে ওই জায়গায় প্রথাটা, যে আপনার কি মানে হ্যাঁ প্রথাটা বলেন। আমি আমার প্রশ্ন ওই সতীদাহ প্রথাটা আমি পরে যাব, আগে আমি এটা একটা সঠিকভাবে জানার মাধ্যমে একটা আমি পয়েন্ট ম্যাক করতে চাইছিলাম। তো আমি জানতে চাইছি যে যে প্রথা কি ঈশ্বরের আদেশ বা নির্দেশের উপর গড়ে ওঠে, নাকি দীর্ঘদিন? এখন আপনারা যদি বলেন দুটোই, তো দুটো দুটো তো হলে তো আমি সেটা একটু আমার একটা আপত্তি আছে, কারণ যেমন হিন্দু ঈশ্বরের, ধর্মে বিশেষ করে আমাকে শেষ করতে দেন, শেষ করতে দেন, আচ্ছা বলেন শেষ বলেন। করতে দেন। হ্যাঁ কারণ আমার পয়েন্টটা হচ্ছে যে যদি ঈশ্বরের আদেশ বা নির্দেশের উপর গড়ে ওঠে, সেটা তো বিধান হয়ে যাবে, বিধান, তখন তো সেটা প্রথা হবে না। আপনি এমন একটা ডিকশনারি থেকে বা কোন একটা একদম মানে গ্রহণযোগ্য কোন একটা সাইট থেকে দেখান যে প্রথা ঈশ্বরের আদেশের উপরও মানে কি হয়, আচ্ছা আচ্ছা, ঈশ্বরের আদেশ বললাম তো ওইটি একটা ভেক্টর, আপনার কাছে ঈশ্বরের আদেশ, আর কাছে আরেকজনের কাছে ঈশ্বরের অস্তিত্বই নেই। তো আপনার কাছে এটা ধর্মের মনে হতে পারে যে যে এটা একটা ঈশ্বরের বাণী, আর একজনের কাছে তো কোনো গুরুত্বই নেই ভাই, যে বিশ্বাস না কে কি মনে করলো তাতে তো এটা হলো না। আমি তো মনে করলে দুনিয়াটাই আমার, তাতে কি কি আসে যায়? এখন হচ্ছে যে কি আপনি ওই একটা প্রাতিষ্ঠানিক ভাবে যে সবার কাছে গ্রহণযোগ্য হয় মতো একটা, যেমন ধরেন আপনার ব্যাকরণ বা ডিকশনারিকে একটা সোর্স হিসাবে নিই, যে যেমন ধরেন খাবার কাকে বলে, উপাদান কাকে বলে, বাতাস কাকে বলে, আমরা ওই শব্দ অর্থটা বের করি না, ঠিক একই ভাবে প্রথা কাকে বলে বা প্রথা কিসের উপর গড়ে উঠে সেটা আপনি আমাকে রেফারেন্স দেখান, কে কি মনে করলো হবে বহুকাল না? বহুকাল যে জিনিসগুলো চলে এসেছে সামাজিক ভাবে মানুষের বিশ্বাসের সঙ্গে যেটা আবদ্ধ হয়ে গেছে সেটা আসলে প্রথাই, এবং আমাদের ভারতীয় উপমহাদেশের যে ধর্মমত এর অধিকাংশই প্রথা। ইভেন হিন্দুদের যে ধর্মীয় মতগুলো, যে প্রচলিত আচরণগুলো, এগুলোও বেশিরভাগই প্রথা, এবং এই প্রথাগুলোর উৎস হিসেবে আমরা পুরাণে পাইছি, বেশিরভাগ তন্ত্রের এখন মধ্যে আছে, কোন কোন কোনটা সংহিতার মধ্যে আছে। আপনি আমার কথাটা শোনেন, দাদা, সংহিতার দাদা মধ্যে যে প্রথা আছে সে প্রথা, কোন হ্যাঁ বলেন। প্রথাটা? আমি বললাম যে আপনি যে বললেন যে ভারতীয় উপমহাদেশে যে এই বেশিরভাগই প্রথাটা মানে হচ্ছে যে কি মানুষের মাধ্যমে বিশ্বাসের উপর গড়ে উঠেছে, এখন কম কম শুধুমাত্র কম কোনটা প্রথা, কম কোন প্রথাটা ঈশ্বরের প্রদত্ত, কোনটা ঈশ্বরের প্রদত্ত? কমের মধ্যে আপনি বললেন না যে বেশিরভাগ, এখন আমি কম ভাগটাই, কম ভাগওয়ালা প্রথাগুলো আমাকে বলেন যে কোন কম কম ভাগ প্রথাগুলো ঈশ্বরের কাছ থেকে আদেশ নির্দেশের উপর গড়ে উঠেছে। আমি কারণ আবারও আপনি আপনাকে যদি বলছি, শুনেন, আপনি আপনার আমার প্রশ্নের মধ্যে যে যেমন ওইটা ধরেন সতীদাহ প্রথা পাই, শুনেন আমি আমি শেষ করতে দেন সতীদাহ প্লিজ প্রথার প্লিজ, কথাই বলি। সতীদাহতে আচ্ছা আগে আপনি ওইখানে আমার কথা যাবো শুনতে পরে, পাচ্ছেন তো, না না স্পেসিফিক আমি একটা উত্তর দিই আপনাকে, শুনেন, আপনি আমাকে আমি একটা, একটা মতো আপনাকে দেবো স্পেসিফিক প্লিজ উত্তর দাদা, আছে, আমি আমার বড় স্পেসিফিক বয়স, উত্তর দিন। আপনি জানেন স্পেসিফিক আমি বয়স উত্তর কত? আপনি দেন নাই, শুনেন যদি না আমি প্রথাটা, দিচ্ছি, আপনি এখন আমার কথা শুনেন, আমি স্পেসিফিক উত্তর দিচ্ছি। যেটাকে সতীদাহ প্রথা বলছেন আপনারা, এই যে প্রথাটা এটা ঈশ্বরের বাণী থেকে চলে এসেছে, আমি বললাম স্পেসিফিক, আপনাকে ঈশ্বরের বাণী আমি দেখাই দেবো। দেখাই দেন যে হ্যাঁ আদেশ বা আপনি নির্দেশ কি, সেটা ইঙ্গিত হ্যাঁ রাখতে হবে, দেখাই দেন। হ্যাঁ আচ্ছা, প্রথমত হচ্ছে যে মহাভারত যে ঈশ্বরের বাণী আচ্ছা, এটাকে আমি আপনি মেনে বিশ্বাস নিলাম, করেন? মেনে নিলাম আমি যে আপনার কথা অনুসারে আপনি দেখাইতে পারবেন বলছেন, আমি কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম এটা ঈশ্বরের আদেশ, আচ্ছা তো এখন তো হ্যাঁ সেটা বিধান হয়ে যাবে, সেটা তার প্রথাই থাকলো না।
হ্যাঁ হ্যাঁ, যার কাছে আমি এটা তখন প্রথা এটা হিসেবে বিধান নিচ্ছি, আপনি যেহেতু বিশ্বাস করেন আপনার না জন্য বিধান, আর একজন যে বিশ্বাস করে তার কাছে এটা সিম্পলি খারাপ প্রথা। হ্যাঁ, এটা ব্যাপারটা ভাই, হচ্ছে আমি ভেরি বিধান, করছে, আপনি কিভাবে নিচ্ছেন একজন, এটা সার্বজনীন আপনি না তো, বিবাহ আপনার বিধানটা শুনেন সবাই মানবে না। শুনেন, আপনি বিবাহ করেছেন, আমি সেটাকে অজাচার হিসাবে মেনে নিচ্ছি, সেটাকে আপনি মানবেন? কোনটা সেটা আপনার বিষয়, আপনি যদি না তাহলে মানতে চান এটাও আমার কিন্তু, কোনো যায় তাহলে আসে নাই। এটাও শুনুন ভাই, শুনেন, পৃথিবীতে অনেক দেশেই আছে বিবাহ বহির্ভূত জীবন যাপন করে, আপনি সেটাকে অনাচার মানেন না, যাই মানেন, কিন্তু তার সমাজে সেটা বৈধ, তার জীবন যাপনে এটা বৈধ। এখন সেটা এক একজনের বিশ্বাসের ধরন তো ভিন্ন, সেখান থেকে আপনি বলেন। আমি বলছি যে এই যে সতীদাহ প্রথা নামে যে বিষয়টা, এই যে আপনারা প্রথা বলছেন, তার মানে আপনি ঈশ্বরচন্দ্র ব্যক্তিগতভাবে বিদ্যাসাগররা, শুনেন রামমোহন, রাজা রামমোহন যখন এইটাকে উৎখাতের ভাই, জন্য আমি আন্দোলন কৃষ্ণকে করলেন, যাব না, তো তিনি বারবার ওইখানে অ্যাসল্ট যাব করার পরে চেষ্টা করেছিলেন এটা চলুক বাবা, প্রথা, কিন্তু প্রথা আমি না তো দা, আমি আপনাকে আমি তো দেখিয়ে অনর্গল বলবো বলে যাচ্ছে, এখানে ঈশ্বরের বিধান আছে। চলুক দা, আপনি কি ওই একতলা থেকে দুইতলাতে লাফ দেন? কোন বিল্ডিং উঠার সময় আগে একতলাতে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠবেন, আগে প্রথম ধাপটা আপনি শেষ করেন, প্রথম ধাপটা তো কেউ শেষে করতে দিচ্ছে না, কেউ শেষ করার আগ্রহী নিচ্ছে না। আপনি সতীদাহ তো আমি আচ্ছা, ইস্যুতে আপনি যাব, কি শেষ আমি করবেন প্রথম বলেন তো? যখন জয়েন করেছি তখনই আমি প্রথম শেষ না ভাই, বললাম যে বিক্রম যখন, মেহতা ভাই, আপনি বোধহয় হিন্দু ধর্ম সম্পর্কে খুব একটা বেশি জানেন না, সেই জন্য এই কথাগুলো বলছেন। না তা আপনি আমি কি জানি জানেন না, যে, জানার ইচ্ছা হ্যাঁ না থেকে, আচ্ছা ঠিক আছে, আমি জানার জানার ইচ্ছা ইচ্ছা থেকে থেকে যাবো, এসেছেন, ব্যাস ব্যাস ঠিক আছে, চুপ করে থাকুন তাহলে, তাহলে আপনি আমি বেশি জানি চুপ করে থাকলে থাকুন, তাহলে একটু বলেন জান জানি প্রমাণটা তো, কেন। বলছি তো আপনি কি, আপনি আচ্ছা হিন্দু আমি ধর্ম সম্পর্কে আমি কথা, আমি প্রমাণটা দিতে চাচ্ছি আপনাকে যে এই যে আচ্ছা হিন্দু প্রমাণ ধর্মের আমি তো মেনে যে নিলাম, বিষয়টাকে আপনি প্রথা হিসেবে চলুক দাদা দেখাতে চাচ্ছেন সেটা বা চলুক দাদা, কোন না কোনো ধর্ম গ্রন্থে আছে। আহা, যদি আমি কিছু কোনোর জন্য মেনে নিলাম যেটা আপনি প্রমাণ হিসেবে দেখিয়েও ফেলছেন, এখন সেটা তো হ্যাঁ ঈশ্বরের বাণী হয়ে যাবে, তখন তো সেটা প্রথা হবে না। আচ্ছা, আপনি আমাকে এমন একটা রেফারেন্স দেখান যেখানে ঈশ্বরের বাণী হিসেবে, কোন একটা ঈশ্বর বলছে এরকম বাণী হিসেবে, হিন্দু ধর্মে, যে কোনো হিন্দু ধর্মের যে কোনো একটা ইয়েতে ঈশ্বর বলছে ডিরেক্টলি এরকম একটা কথা একটা দেখান তো, যে আমি ঈশ্বর আমি বলছি এই কথা কাজটা করো, এরকম একটা বাণী একটা দেখান তো। কেন আপনি ইয়েতে চলে যান, ওই আমাকে কি যে, কোথায় বলুন, আচ্ছা না না পুলক ভাই ভাই, আমি আপনাকে আপনার বলছি কাছে না, পরে যাবা, পুলক ভাই অমিতার আপনি কাছে একটু যাই, পুলক ভাই আপনাকে বলছিলাম, আমি ইয়েকে বিক্রম বেদালকে বলছি যে অমিত ভাই এরকম একটা ইয়ে দেখান তো, এরকম ডিরেক্ট একটা একে রেফারেন্স, দেখাচ্ছি হিন্দু ধর্মে দেখাচ্ছি, কি এরকম ভাবে হয়, হিন্দু ধর্মে কি এইভাবে, জিনিসগুলো কি এইভাবে লেখা থাকে, নাকি সেখানে একটা শাস্ত্র লেখা থাকে, সেখানে একটা হ্যাঁ একটা ইয়ে থাকে, উত্তর একটা গল্প থাকে? প্রশ্ন করেছেন উত্তর দিবেন না, মানে প্রশ্নের মধ্যে একটা ব্যাখ্যা তৈরি করবেন, প্রশ্ন করেছেন আমি উত্তর দিই। আচ্ছা দিন, কৃষ্ণ যখন ওই আপনাদের মধ্যে একটা কি বলে যে কৃষ্ণ যে পানিতে নেমে কতগুলো মেয়ে যে গোসল করে স্নান করে, ওইখানে 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 যে কথাগুলো বলতেছে সেটাকে স্পেসিফিক যে কৃষ্ণই বলতেছে সেটাকে বোঝা যাচ্ছে না, আপনি ভাবার্থতে পরে যাইয়েন বা আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন বুঝতে পেরেছি, ওইটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ওকে, এখন ওই মেয়েগুলোকে কতগুলো উপদেশ দিচ্ছে, এখন হ্যাঁ আমরা ভাবার্থ অর্থাৎ ব্যাখ্যা কিংবা এটা মুসলিমরা কি বলে যে ওই তাফসির বলে না, হ্যাঁ আমরা তাফসির বা ব্যাখ্যা বা ভাবার্থতে যাওয়ার আগে মূল ডায়লগের মধ্যে আমরা বুঝে ফেলতেছি কোনটা শ্রীকৃষ্ণের কথা, কোনটা মেয়েগুলোর কোনটা কথা, আর কোনগুলো ওই ভালকদের কথা, বা আর কোন কোনটা যে লিখছে সুক্ত না কি জানে মানে লিখলো তার কথা, আমরা মূল বিষয়ে তো বুঝে ফেলতেছি। ঠিক আর আছে, আসিফ আচ্ছা ভাই আমাকে যুক্তি আপনি, দেখালো যে, শুনেন না না না, না এইবার আপনি দাঁড়িয়ে আসিফ যান, ভাই এইবার আমাকে দাঁড়িয়ে যুক্তি যান, আপনার দেখালো কথা যে, শুনে নিয়েছি, ভাই আপনার কথা শুনে শুনেন নিয়েছি, ভাই ভাই আসিফ দাঁড়িয়ে ভাই যান, আমাকে, আমি আসিফ ভাই একটা কোনটা বলি ভাই, একটা মিনিট, দাঁড়িয়ে যান, কতবার আসিফ বলতে ভাই হয় দেখি, আমাকে দাঁড়িয়ে যান, বলো তারপর যে দাঁড়ানোর দেখি, ভেরিফাই দাঁড়িয়ে করো যান, যায় না একবার ঈশ্বরের বললাম, কোন কথা, দাঁড়িয়ে যান, এখন দুবার বললাম, দাঁড়িয়ে যান, তিনবার বললাম, কতবার দাঁড়িয়ে যান বলতে হয় আমি দেখি তাহলে, একজনের কথা তো শেষ করতে না দিবেন না, দাঁড়িয়েছেন, দাঁড়িয়েছেন, আচ্ছা ওনাকেই আমার কথা বলতে দেন, শেষ হয়েছে, শেষ হয়েছে আমার কথাটা, শেষ দাঁড়িয়েছেন হয়েছে আপনার, আপনি দাঁড়িয়েছেন, আমার কথাটা শেষ আমি হলেই তো আপনাকে আমি, দাঁড়াতে বলেছি, আপনি দাঁড়িয়েছেন, অমিত ভাই, আমাকে বিদায় করেন, মানে যা এই ধরনের লোকদেরকে আমরা তো রাখতে পারবো না, যারা আপনার মানে আপনি যখন তাকে থামতে বলছেন থামছে না, অনবরত এই আচরণটা করে যাচ্ছে, এই লোককে তো আমি মানে রাখতে ইচ্ছুক না। না না আমি শুনতে চাই এই আতিফ ভাই, আমি আসলে তাহলে আপনার পুলক কথা বলো, পুলক ঘটক ভাই, সরি, আপনি তাহলে ওনার সাথে পার্সোনালি কথা বলে, ভাই এখানে আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেটা হচ্ছে ওনাকে যখন ভদ্রভাবে যখন ওনাকে অ্যাপ্রোচ করা হবে সেটা ফলো করতে হবে, সেটা শুধুমাত্র ওনার জন্য না, এটা সকলের জন্য প্রযোজ্য। মডারেটর যখন এখানে, যারা মডারেটর আছেন, মডারেটর যখন কাউকে থামতে বলবে তখন অবশ্যই থামতে হবে, কিছু করার নেই, এই বিষয়ে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না, কোনো ধরনের রিকোয়েস্টও, আমি পুলক ঘটক ভাই খুবই দুঃখিত যে এই বিষয়ে কোনো রিকোয়েস্ট আমি লিখবো না, যদি আমি বিক্রম বেতাল ভাইয়ের এখানে কথা বলতে হয়, ওনাকে কথা বলার সুযোগ আচ্ছা দেওয়া ঠিক আছে হচ্ছে আমি ক্ষমা চাইছি, এই বিষয়ে। আচ্ছা আপনি তো আবার কথার মাঝখানে বললেন, বিক্রম ক্ষমা বেতাল চাইছি, ভাই আপনাকে যখন থামতে বলা হবে তখন আপনি অবশ্যই থেমে যাবেন, যেহেতু আপনি ক্ষমা চেয়েছেন, অমিত ভাই ক্ষমা মানে বিষয়টা কিভাবে দেখেছে আমি জানি না, অমিত ভাই তাহলে
আমি ওনাকে বের করে দিতাম এখন অমিত ভাইয়ের উপর, অমিত ভাই যদি কথা, আমি ওনাকে বের করে দিতাম আসিফ ভাই, আমি ওনাকে বের করে দিতাম, কিন্তু ঠিক আছে উনি ক্ষমা চাইলেন, অ্যাপোলজি অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্ট করলাম এখন। আচ্ছা এবার একটা জিনিস পর্যন্ত, হিন্দু ধর্মের প্রতিটা যা কিছু আছে, যা কিছু হিন্দু ধর্ম যা ফলো করে, যে কোনো ইয়ে যা ফলো করে, সেগুলো কি ঈশ্বর বলেছে? যেমন ধরুন গোমাংস ভক্ষণ নিষিদ্ধ, এই জিনিসটা কি ঈশ্বর বলেছে বলে ফলো করে? আমি সে বিষয়ে জানি না, জানি না তো ইয়ে। আচ্ছা ধরুন হচ্ছে আপনি একাদশী পালন করেন, সেটা ঈশ্বর বলেছে বলে ফলো করে? আমি রামনবমী পালন করেন, রামনবমী ফলো করেন, এটা কি ঈশ্বর বলেছে বলে ফলো করে? আমি সেগুলো পড়ি নাই, কারণ আমি কারণ আছে আচ্ছা ইয়েতে হিন্দু ধর্মে যে অনেক উপাখ্যান দিয়ে ব্যাখ্যা করা হয়, একটা এর উপাখ্যান তার উপাখ্যান, যদি আপনি দীপান্বিতা লক্ষ্মী পুজো করেন কিনা জানি না, সেখানে দেখবেন কিছু উপাখ্যান আছে, কোজাগরী লক্ষ্মী পুজো সেখানে কিছু উপাখ্যান আছে, এই উপাখ্যান গুলো দিয়ে গল্পগুলো দিয়ে ব্যাখ্যা করা হয়, এই জিনিসটা তো জানেন? আমি ও বিষয়ে একটু ধারণা কম, আর আপনি যদি বলেন যে আমাকে গীতা গীতা সম্পর্কে একটু বলেন, পড়ি নাই কখনো, তবে আপনি যেরকম বলতে চাইছেন যে গল্পটা বলতে চাইছেন, যে প্রত্যেকটা কথা বলতে চাইছেন, যে এইটা বলতে বলে থাকতে হবে, ওইটা বলে থাকতে হবে, হিন্দু ধর্মকে এই জিনিসটা ফলো করে? হিন্দু ধর্মকে ঠিক এই একই রিচুয়ালস একই ইয়ে ফলো করে? হিন্দু ধর্মকে একটাই বই আছে নাকি আরো হাজার হাজার বই আছে? হাজারটা আছে, হাজারটা আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিধান দেওয়া হয়েছে, কেউ কোথাও যাজ্ঞবল্ক্য সংহিতা আছে, কেউ এই সংহিতা আছে, ওই সংহিতা আছে, কেউ সুশ্রুত কথা বলছে, বিভিন্ন সংহিতা আছে, সেখানে তারাও তো কথা বলে, সেগুলো কি ঈশ্বরের বাণী? কিন্তু হিন্দু ধর্ম তো সেগুলো ফলো করে, যেটা যেটা হিন্দু ধর্ম সেটা ফলো করে হ্যাঁ কিনা, হিন্দু ধর্ম সেটা ফলো করে হ্যাঁ কিনা? বুঝলাম না, সরি, হিন্দু ধর্মে এই জিনিসগুলো ফলো করা হয় যে একটা একাদশী করবেন, তারপর রামনবমী করবেন, কোজাগরী লক্ষ্মী পুজো করবেন, দীপান্বিতা লক্ষ্মী পুজো করবেন, এই জিনিসগুলো ফলো করা হয়, দুর্গা পুজো করবেন, এই জিনিসগুলো কি আমরা ফলো করি? সেগুলো ঈশ্বরের বাণী কি বাণী কি না, আমি তো সেটা ওগুলো করি না। ঠিক আছে, সেগুলো সেগুলো তো ফলো করি, তো ফলো করি, এটা তো জানেন আপনি, ফলো করা হয় সেগুলো তো জানেন, ফলো করা ফলো যে আমরা করি সেটা জানেন, কারেক্ট, ওকে। প্রত্যেকটা কথা কি ঈশ্বরের বাণী এরকম ভাবে ফলো করা হয়? না, তবে এগুলো কি প্রচার? আপনি এবারে এবারে ঈশ্বর বলতে আপনি শুধুমাত্র ওই একটা ভগবদ গীতায় যাচ্ছেন যে এখানে ঈশ্বর বলছে, এখানে ভগবান বলছে, এখানে ভগবান কথা বলছে, এখানে ভগবান বলছে যে এই তুই আমার বন্ধু, এই তুই আমার শত্রু, এই কথাগুলো বলছে, আপনি ওইগুলোকে নিয়ে আসছেন তো, শুধুমাত্র ওই জিনিসগুলোকে আপনি ফলো করবেন তো, আর কোনো কিছু ফলো করবেন না, তাই তো? সেটা তো আসিফ মহিউদ্দিন ভাই, এটা খুবই একটা বাজে আর্গুমেন্ট, এটা খুবই বাজে আর্গুমেন্ট, এটা একটা খুবই বাজে আর্গুমেন্ট, বুঝলেন? এই জিনিসটা একটা খুবই বাজে আর্গুমেন্ট যে আমি শুধু ওইটুকুই ফলো করবো, এইটুকুই জানি, এটুকুই বলছে, ওইটুকু বাজে এইটাই ফলো করবো, এটা খুবই বাজে আর্গুমেন্ট। তার কারণ কি বলুন তো, কারণ হচ্ছে এইটা এইটা একটা অসুবিধা কি জানেন তো, অসুবিধা হচ্ছে যে যখন কোন একটা প্রথাকে যখন দেখানো হবে যে দেখো এই প্রথাটা তোমার মধ্যে খারাপ আছে, তখন আপনি বলে ঈশ্বর কোথায় বলেছে বলুন, আবার যখন দেখানো হবে যে এই দেখো ভাই বর্ণশঙ্কর এই সমস্ত জিনিসগুলো নিয়ে কথা বলছে ভগবান, কিন্তু এইগুলো নিয়ে কথা বলছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস, তখন আপনি বলুন কে ফলো করে বলুন? এই বল যখনই দেখানো হবে যে এই দেখো ভাই মনুসংহিতা এই জিনিসটা বাজে আছে, এই দেখো যাজ্ঞবল্ক্য সংহিতা এই জিনিসটা খারাপ আছে, এই জিনিসগুলো মোটেই ইয়ে নয়, তখন আপনি বলবেন ওই জিনিসটা কে ফলো করে বলুন? ইট ডাজ নট লাইক দ্যাট। কি প্র্যাকটিক্যালি কোন জিনিসটা, প্র্যাকটিক্যালি কোন জিনিসটা আমরা দেখি সেইটা কি, সেটাই হচ্ছে গল্প, তাই না? বর্ণ বর্ণভেদ বা এই ধরনের সতীদাহ প্রথা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি হতো, এরকম নয় যে ঈশ্বর এসে বারণ করে গেছে না ভাই না ভাই করিস না ভাই, এই তো দেখ ভাই আবার রামমোহনকে এসে আবার ঝামেলা করতে হবে, আবার ওইখানে একটা ইয়ে করতে হবে, এটা করিস না ভাই, এরকম কথা কিন্তু ঈশ্বর বলে যায়নি, ঈশ্বরের এত দায় পড়েনি, বলেছে কি ঈশ্বর যে হ্যাঁ ভাই না ভাই যেটা করিস না, আমি তো বলিনি ভাই, প্লিজ ভাই আমি তো কখনো কোথাও বলিনি ভাই, আমি বলিনি, এটা আমার মুখনিঃসৃত বাণী নয়, কেন করছিস সতীদাহ প্রথা, এরকম কিন্তু বলেনি। আপনি শ্রীমদ ভগবত খুলেও দেখবেন, আপনি আপনারা তো আপনি তো ইসলাম থেকে আসছেন, আপনি শ্রীমদ ভগবত আপনি মানেন, সেখানেও দেখবেন ফার্স্ট চ্যাপ্টারে ওখানে আছে, ওখানে বলছে যে দেখো এখনো পর্যন্ত এরা সহমরণে যেতে পারেনি, এদের কি দুঃখ, সেখানে রীতিমতো গ্লোরিফাই করা হয় প্রতিটা জায়গাতে, সেই জিনিসগুলো গ্লোরিফাই করা হয়, ঈশ্বর চাইলেই বলতে পারতেন না ভাই আই ডোন্ট নিড দিস, প্লিজ প্লিজ আমি মুখনিঃসৃত আমার বাণী নয়, প্লিজ ডোন্ট ডু দিস, এই জিনিসটা কিন্তু কোথাও বলেনি। সেই রাজা রামমোহন রায় কি এই ধরুন আজ থেকে 150-200 বছর আগে তাকে এসে বলতে হচ্ছে না ভাই এটা করিস না, সেই ব্রিটিশদেরকে রীতিমতো জোর করে এই জিনিসটাকে বন্ধ করতে হচ্ছে, তার জন্য আবার যারা হিন্দুত্ববাদী তারা আবার এই জিনিসটা আর কোথাও রেফারেন্স খুঁজে পাচ্ছে না, তারা আবার এই ইয়েকে নিয়ে বেঁচে থাক বিদ্যাসাগর চিররোগী হয়ে ওই ধরনের গান লিখছে, এই জিনিসগুলো তো ভুলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমি বলতে পারি এখন, একটুখানি থাকুন আমরা একটু পুলক ভাইয়ের কথা শুনি, আপনার কথা শুনছি। বিষয়টি হচ্ছে কি, হিন্দু ধর্ম তো আসলে একটা ইউনিফর্ম ফ্যামিলি কোডের মতো কোড না, এই জায়গাটাতে এইটাকে এস্টাবলিশ করাই কঠিন যে এটাই হিন্দু ধর্ম এইটা হিন্দু ধর্ম না, এত বৈচিত্র্যপূর্ণ। আর যেমন ধরুন ইনি যে বলছেন এই যে দুর্গা পূজা, আপনি বাংলায় পাবেন, বাংলার বাইরে গেলে দুর্গা পূজার অস্তিত্ব কই, তারা তো জানেই না। আপনি যে মায়ের পোশাক পরাচ্ছেন দুর্গা প্রতিমার, আপনি বিহার অঞ্চলে, আমি নিজে দেখে এসেছি ঘাগড়া পরায়, অর্থাৎ তাদের অঞ্চলে যে পোশাকের রীতি সেই পোশাকে তারা তাদের জগৎ জননীর পূজা করে। তো
এগুলো হচ্ছে সবগুলোই প্রথা, আবার সবগুলোই ধর্মেরও অংশ। আপনি দেখবেন এর পক্ষে এই যে প্রথাগুলো সেগুলো আবার ধর্মের মুখনিশ্চিত বাণী হিসেবে এস্টাবলিশ করা হয়েছে বিভিন্ন জায়গায়, হয়েছে তো। আপনি যখন মহাভারতকে স্বীকার করবেন যে মহাভারতে কি ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী হিসেবে যদি স্বীকার করেন, যদি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের বক্তব্যকে ঈশ্বরের বক্তব্য হিসেবে আপনি গ্রহণ করেন, তাহলে মহাভারতের এ টু জেড কোনোটাই আপনার অস্বীকার করার সুযোগ থাকে না। কিন্তু প্রচুর স্ববিরোধী অবস্থান আছে এবং অনেক ধরনের মতাদর্শের সংমিশ্রণ একটি জায়গার মধ্যে। ইভেন চার্বাক জনদর্শনের এসেন্সটা মহাভারতের মধ্যে, ওখান থেকে আর সূত্রগুলো নাই তো, যাবজ্জীবেত শুভং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, এই শ্লোকটা মহাভারত থেকে এসছে এবং এটা চার্বাকের বক্তব্য। এটাও মানে আপনি ইভেন আমরা দেখতে পাই যে গৌতম বুদ্ধের যে প্রারম্ভিক সময়, ওইখানে সন্দেহটা হয় যে মহাভারত গ্রন্থটা গৌতম বুদ্ধের আবির্ভাবের আগে না পরে রচনা, মতাদর্শের অনুরূপ মতাদর্শ মোটামুটি ইতে আছে মহাভারত রয়ে গেছে। ইভেন গৌতম বুদ্ধকে শ্রীমদ ভাগবতেও তো দেখছি আমি তাই, যে গৌতম বুদ্ধকে অবতার হিসেবে স্বীকার করা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোনটাকে প্রথম বলছেন, কোনটাকে ধর্ম বলছেন? আপনি যদি গৌড়ীয় বিষ্ণু বৈষ্ণব ভাবনের জন যদি গৌরাঙ্গ মহাপ্রভুর অনুসারী হন, আপনি গৌরহরিকে শ্রীকৃষ্ণের অবতার হিসেবে মানেন, আপনি নারী হয়ে পুরুষের সাধনা করার মানে রাধাভাব অঙ্গীকারী ধরিতার বর্ণ দুই সাদ আশ্বাদিতে তিন সাদ আশ্বাদিতে হব ঈশ্বরের অবতার হিসেবে আপনি মানেন? হ্যাঁ দাদা, আপনি যেগুলো বলতেছেন আপনি নিজে চিন্তা করুন তো, এটা প্রসঙ্গের মধ্যে আছেন কিনা? হ্যাঁ উনি প্রসঙ্গের মধ্যে আছেন, উনি একটা জিনিস আপনাকে উনি বাইকের মধ্যে আছেন, উনি প্রসঙ্গের মধ্যে আছেন এবং উনি যে জিনিসটা আমাকে ঈশ্বরের বাণী কি অবশ্যই ঠিক আছে পুলক ভাই, ঠিক আছে আমি সেটা ব্যাখ্যা করছি আপনার কাছে। পুলক স্যার এটা ঠিক আছে, আপনি ঠিক বলেছেন, ধর্মের কতটুকু অংশ প্রথা কতটুকু অংশ না, কোনটা ঈশ্বরের বাণী কোনটা ঈশ্বরের বাণী না, সেটা বলতে গিয়ে আমাকে বলতে হচ্ছে যেগুলো আমাদের এখানে প্রথা হিসেবে চালিত আছে তার 90% আপনি কোনো না কোনো হয় আপনি সংহিতায় পাবেন, যদি সংহিতায় না থাকে পুরাণগুলো পরবর্তী যুগের সেগুলোতে আছে, কিছু প্রথা যেগুলো বৈদিক আমল থেকে চলে এসেছে। আপনার আমাদের যে পূজা, এই যে পূজার অঙ্গ হিসেবে যে হোম, এইটা অনেক প্রাচীন, কিন্তু পূজাটা বৈদিক যুগে ছিল না। আমি বললে তো আমি বললে তো আপনার কথা শুনবো, আমি আপনার কথা শুনবো এবার। আপনি এবার একটা কথা শুনিনি, জাস্ট একটা কথা শুনিনি, পুলক স্যার কিন্তু খুব একটা খারাপ কথা বলেনি, কেউ কোথাও বাইরে কোনো মানে বিটিং অ্যারাউন্ড বুশ, হি ইজ নট ডুইং দ্যাট। তা উনি যেটা বলতে চাইছেন ওনার কথাটা হচ্ছে যে প্রথা, আপনি যে প্রথা এবং এটা এই প্রথা এবং ধর্ম কোন জিনিসটাকে মানবেন হিন্দু ধর্মে সেটার একটা ডিফারেন্স আছে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যখন আপনি কোন মতবাদটাকে মানছেন সেই মতবাদ ভেদেও কোনটাকে প্রথা বলবেন কোনটাকে ধর্ম বলবেন সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, সেই কথাটা উনি কিন্তু বললেন। এইবারে বলুন আপনার বক্তব্যটা শুনি। আপনারা এত কিছু উদাহরণ দিলেন, আপনারা কি স্পেসিফিক ভাবে কোনো একটা গ্রামার বই কিংবা বা কোনো একটা মানে ব্যাকরণ থেকে বা প্রথার সংজ্ঞাটা, আপনি তাহলে একটা আপনি তাহলে একটা প্রথার সংজ্ঞা এরকম দেখান তো। হ্যাঁ সেটা ভালো, আমি তো মোবাইল থেকে দেখছি তো, আপনাদেরকে তো দেখাতে পারছি না, আপনারাই অন্তত যখন কম্পিউটার থেকে ঢুকবেন কম্পিউটার থেকে ঢুকবেন তখন তখন তার নিয়ে আসবেন তাহলে নেক্সট দিন যদি নিয়ে ঢুকবেন। আমি কথাটা তুলিনি, আমি তো লাইভে এসে আমি কথাটা তুলিনি ভাই, আমি তো লাইভে এসে কথাটা তুলিনি, আমার দায়িত্ব নয় ভাই এটা, আপনি লাইভে এসে কথাটা তুলেছেন আপনি নিয়ে আসবেন ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনি নিজেও জানেন যে এটা বের করতে পারবেন না, আর সেই জন্য আমি জানি কি জানি না সেসব বলতে বলে লাভ নেই, আপনি আপনিও বের করতে পারবেন না সেটা আমিও বলতে পারি। এই জন্য বলছি আমাকে ইনস্টল বানিয়ে দিবেন, আর উনি তো পুলক ভাই তো আমাকে কি বোঝাগি নি কি বানিয়ে দিয়েছে, আপনি কিভাবে জানলেন জানি না। এই দেখুন এইটা এইটা হচ্ছে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, দিস ইজ কলড এ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, এইটা হচ্ছে ইয়েতে না থাকা, এই এই যে আপনি যে করছেন এই এই জিনিসটা হচ্ছে পয়েন্টে না থাকা। আমি তো অনুমতি চাই যদি আপনি গৌড়ীয় বৈষ্ণব হন তাহলে আপনি গৌধরীকে শ্রীকৃষ্ণের অবতার হিসেবে বিশ্বাস করেন। এখন গৌড়ীয় যে মতাদর্শ গুলো, ওই যে তৃণাদপি শুনেছি এন তরু রিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্ত নিয়া সদাহরি, এইটা আপনার যে আপনার যে ঘরানা সেই ঘরানার কাছে ঈশ্বরের বাণী বটে, আর একজনের কাছে এটি হয়তো বা সেরকম নয়, আমি সে কথাটা বলতে চাচ্ছি। আপনি যদি কৌল হন, যদি কালী সাধক হন, আপনি যদি গণপত হন, গণপতি অর্থাৎ গণেশের অনুসার মানে সাধক হন, আপনার ভিউটা একটু ভিন্ন রকম হবে। তার মানে কি আপনি একটা ইউনিফর্ম কোডের মধ্যে আপনি এখানে নেই, এবং হিন্দু ধর্মের যে পরবর্তী যুগের বিকাশ, বিশেষ করে একটা বাংলায় বিকাশটা সবচেয়ে মহিরূপ হয়ে এসছে, ওই শঙ্করাচার্য পর্যন্ত এর একটা রূপ ছিল কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বাঙালি তো, এর পরবর্তী যুগের যতগুলো এসছে এটা একটা নতুন শেপ দিয়েছে হিন্দু ধর্মকে, যেটা আসলে বিধিবিধান নির্ভর নয়, এইটা এক ধরনের আধ্যাত্মিকতার পথে সকল বিধিবিধান ভেঙে চলে যাওয়ার সিস্টেম, এটুকু আমি বুঝি। এবার আমি মানে উদাহরণগুলো দিতে পারবো,
সো এই প্রথা নির্ভর প্রথা সমাজ প্রথাটাও হচ্ছে প্রযোজ্য হচ্ছে যে আমি সমাজে কোনটা মানবো কি মানবো না বিধিবিধানের জায়গায়। আর একজন মানুষ যখন আধ্যাত্মিক অনুসন্ধান করতে চায় তার কাছে প্রথাটাও কোনো ফ্যাক্ট না, সকল প্রথা ভেঙেও সে নতুন ভাবেও যেতে পারে, এটা হচ্ছে আমার কথা। আর বিশেষ করে ওই একটা কথা আমি বলবো, উনি যদি বলতে চান যে সতীদাহ প্রথা নামে যে শব্দটা বহুল প্রচলিত, এই যে প্রথাটা এটাও পুরাণে আছে, সংহিতায় আছে, মহাভারতে আছে। সো মহাভারতকে যদি আপনি মানেন ঈশ্বরের বাণী হিসেবে আপনাকে ধরে নিতে হবে এটা ঈশ্বরের নির্দেশ। এবং অনেক কিছুই যে মহাভারতে আছে এগুলো হুবহু ঈশ্বরের নির্দেশ হিসেবে মানা কঠিন, এই বাস্তব জ্ঞানটা মানুষের থাকা উচিত, এটা হচ্ছে আমার কথা। অবশ্যই পুলক স্যার, একদম সঠিক কথা বলেছেন। ঠিক আছে পুলক স্যার, আজকে তাহলে আপনার কাছে বিদায় নিলাম, হ্যাঁ পরে আরেকদিন তাহলে আলোচনা হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা পুলক ভাই, পুলক ভাই সরি বলেন বলেন।